राष्ट्रवादी करत होते. খুব ভালো লাগছে. আর যেমন আমার ডেলি লাইফে আমি যেটা করি, সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে আমি আমার মন্দিরে গিয়ে পূজা অর্চনা করেছি, নিজের বাবাকে প্রণাম করি, মা দাদাকে প্রণাম করে ব্রেকফাস্ট করে আমি বেরিয়ে গেছিলাম. আমার একটা সরি মোড়ে একটা মন্দিরের গিয়েছিলাম, ওখানে বলেছিলাম যে তারপর আমি পুজো দিতে আসব. তো আজকে ওখানেই আমি গিয়েছিলাম পুজো দিয়ে তারপর আমি ফিরেছি. দেখুন, এইমস নিয়ে আমি আগেও বলেছিলাম যে আমাদের এইমস নিয়ে লড়াই হবে. হ্যাঁ, তো আমি প্রস্তুত আছি. আমি এখন পশ্চিমবঙ্গে যিনি মুখ্যমন্ত্রী হবেন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি আবেদন করব যে রায়গঞ্জে আমাকে এইমস করার জন্য জমি দেওয়া হোক. আমি সেন্ট্রাল আমাদের লিডার মোদিজি আর অমিত শাহজির সাথে আমরা কথা বলবো. রায়গঞ্জই এইমসের জন্য আইডিয়াল প্লেস, কেননা ভৌগোলিক দিক থেকে আগেও বলেছি রায়গঞ্জ হচ্ছে পশ্চিমবঙ্গের কেন্দ্রবিন্দু, সেন্টার অফ দ্য স্টেট. সেই হিসাবে রায়গঞ্জে এইমস হলে সব থেকে বেশি লোক এখানে মেডিকেল সুবিধাটা পাবে. তো আজকে যদি মুখ্যমন্ত্রী আমাকে যদি এখানে জমি যদি প্রোভাইড করলেন, আমি সেন্ট্রালে মোদিজির সাথে কথা বলে ওনারা বলেছিলেন উত্তরবঙ্গে এইমস নিয়ে আসবেন, তো উত্তরবঙ্গে রায়গঞ্জই এইমস আসবে. যদি আমাকে যদি এখানে জমি দেওয়া হয় তাহলে আমি রায়গঞ্জের এইমসের জন্য নিশ্চয়ই চেষ্টা করব. আর না দেখুন, রায়গঞ্জের যাতে সার্বিকভাবে উন্নয়ন হোক, হ্যাঁ, সেই দৃষ্টিতে আমরা এগোবো. রায়গঞ্জে যেমন গ্রাম অঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট খুবই বাজে অবস্থা আছে, ড্রেনেজ ব্যবস্থা নেই, তো সেগুলোর দিকে নজর থাকবে. রায়গঞ্জে ভালো মেডিকেল সুবিধা জনগণ পাক, তার দিকে নজর থাকবে. রায়গঞ্জে ভালো শিক্ষা ব্যবস্থা হোক, হ্যাঁ, সেটাও আমরা ইয়ে দেখবো. তো সার্বিকভাবে দেখুন উন্নতি করে রায়গঞ্জের উন্নয়ন বিকাশ করে, আর যারা বেরোজগার ভাই বোনেরা আছে তাদেরকে যদি রোজগারের আওতায় নিয়ে আসতে পারি, তবেই দেখুন একটা ভালো সমাজতন্ত্র হবে, আর সমাজতন্ত্র ভালো সমাজতন্ত্র ভালো বাংলাকে গঠন করবে. না দেখব, এখন নিশ্চিত যেসব এলাকায় বন্যা হয় সেগুলো হয়তো একটু নিচু জায়গা থাকে, হ্যাঁ, সেখানে জল চলে আসে. এখন এগুলায় যদি এই সেই বললাম যে ড্রেনেজ ব্যবস্থাটাকে ভালো করতে হবে. ড্রেনেজ ব্যবস্থা যদি জল নিকাশি ব্যবস্থা যদি ভালো হয় তাহলেই বন্যার হাত থেকে রক্ষা পাওয়া যাবে. তো সেই বিষয় নিয়ে আমরা নিশ্চিত চিন্তাভাবনা করব.